known to be of indifferent, even extremely poor performance. I hope the government will establish the Accreditation Council very soon, which has been in the works for some time, to assess the performance of the universities in a comparative framework and rank them so that the poor performers may try to improve and the strong performers may strengthen themselves even further. If an institution cannot raise their performance to a satisfactory level, their authorities will do a service to the students involved and the nation if they take their institutions out of the scene on their own without having to be asked to do so. But it is my fervent hope that the deficient universities will take necessary steps solidly and fast to lift themselves to acceptable levels of standard soon enough. আমি শেষ করার আগে দুই একটি কথা বলতে চাই যে ভ্যালিডিক্টরি বক্তৃতায় বলে গেল লেট আস এইম হাই। এই একটা জিনিস আমি বোঝাতে পারছি না অনেককে, আমরা আমাদের চিন্তাকে ক্ষুদ্র পরিসরে বন্দি রাখি, নিজের মধ্যে বন্দি রাখি, অন্যের চিন্তা, দেশের চিন্তা, মানুষের চিন্তা সেটাকে আমরা ধারণ করি না। আমাদের বাংলাদেশের এটা অভ্যাসই হচ্ছে, আমরা যখন প্রতিযোগিতা করি একে অপরকে অপর থেকে ভালো করে, একজন আরেকজনকে ভালো করে এগিয়ে যাওয়া সেটা নয়, আমরা প্রতিযোগিতা করি আরেকজনকে টেনে পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাওয়া। এটা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে এই জিনিস ঘটছে। আমরা একটা হচ্ছে ক্ষুদ্র চিন্তা থেকে আমাদের বেরোতে হবে এবং নানানভাবে আমরা ক্ষুদ্রত্বের মধ্যে বন্দী রয়ে গেছি। বড় করে স্বপ্ন দেখতে হবে, বড় করে চিন্তা করতে হবে, বড় করে পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি, একজন তরুণের বক্তব্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য বলে আমি মনে করি। আরেকটা জিনিস আমি উপদেশ দিতে চাই যারা আজকে গ্র্যাজুয়েট হয়েছে, যেখানেই কাজ করো, কারণ সবসময় এক জায়গায় যে কাজ করবে তা নয়, এক জায়গায় থাকতে পারো, আরেক জায়গায় যেতে পারো, বিভিন্ন দেশে কাজ করতে পারো, বাইরে কাজ করতে পারো, যতদিন যে জায়গায় কাজ করবে, অঙ্গীকার নিয়ে কাজ করবে, দায়িত্ব নিয়ে কাজ করবে, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। চলে গেলে চলে গেল, চলে যাওয়ার আগ পর্যন্ত যে আমি চাকরিতে জয়েন করলাম, কালকে থেকে আমি অন্য জায়গায় দরখাস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম, এই দায়িত্ব আমি পালন করলাম না, এটা আমি লক্ষ্য করেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এটা হয়ে থাকে। এটা যতক্ষণ না আমরা বাদ দেব, ততক্ষণ আমি যেখানে কাজ করছি সেখানে আমার দায়িত্ব পালন করলাম না, অন্য জায়গায়ও আমার বদনাম হয়ে যাবে, সেই বদনামটা আমি আর পুষাতে পারবো না। কাজে আমাদেরকে এই একটা জিনিস নজর রাখতে হবে, যারা তরুণ প্রজন্ম, আমি তরুণ প্রজন্মের প্রতি অত্যন্ত আস্থাশীল, বাংলাদেশের বিশ্বের তরুণ প্রজন্মের মতো। সম্প্রতি নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কে যে তরুণ প্রজন্মের যে আন্দোলনটা শুরু হয়েছিল, আমি ছিলাম সেখানে, আমি দেখেছি যে তরুণ প্রজন্মই কি বিশ্বকে পরিবর্তন করতে পারে, তরুণ প্রজন্ম বাংলাকে পরিবর্তন করে, বাংলাদেশকে পরিবর্তন করে পারে, তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। কাজে তোমরা তোমাদের যে তারুণ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে সৎ পথে পরিচালিত করে, সৎভাবে কাজ করে, দায়িত্ব পালন করে এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। ইন কনক্লুডিং, লেট মি থ্যাংক লিডিং ইউনিভার্সিটি অথরিটিস অ্যান্ড অল আদার্স কানেক্টেড উইথ দিস ইউনিভার্সিটি। আই উইশ দি ইউনিভার্সিটি এ ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ। Thank you, Honorable Chairman of the Second Convocation. It was indeed a great opportunity for us to join your valuable address at the Second Convocation of Leading University. I am sure your words of inspiration and values would leave an indelible mark in the minds of all audience present today. May I now request the Honorable Dr. Raghib Ali, Chairman Board of Trustees, and Professor Dr. Muhammad Kismatul Hasan, Vice Chancellor of Leading University, to kindly present the university crest to the Honorable Chairman of the Second Convocation, Dr. Qazi Khaliquzzaman Ahmed. Thank you, sir, for kindly accepting the university crest. Distinguished guests, ladies and gentlemen, we are almost at the end of our today's program. We tried our best
to make this august occasion a success. I leave it to your best judgment about the qualitative analysis of this program. We do humbly shoulder any lapse or failure that might have happened during the whole program. I am sure with your magnanimity of heart, you will forget and forgive those all. Before I leave the dais, I must convey my regards and gratefulness to the Honorable Chairman of the Board of Trustees, Honorable Vice Chancellor, Pro Vice Chancellor, members of the Board of Trustees, the Syndicate, and the Academic Council for rendering their valued and continued advice and guidance in the overall development of the university as well as today's convocation. My heartfelt thanks and good wishes are also due to my dear colleagues, faculty members, officers, staffs, volunteers, members of the convocation subcommittees, print and electronic media, and all other persons who have worked hard to make this program a success. Our unbounded thanks and gratitude are also for the Honorable Chairman of the Convocation, Dr. Kazi Khalikuzzaman Ahmed, and the Convocation Speaker, Professor Dr. Jamilur Reza Chowdhury, who, in the midst of their busy schedule, have shared us their valuable time and wisdom in the second convocation ceremony of leading university. Ladies and gentlemen, may I now request the Honorable Chairman of the second convocation, Dr. Kazi Khalikuzzaman Ahmed, to declare the convocation closed. Ami leading university দ্বিতীয় সমাবর্তনের প্রথম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি এবং দ্বিতীয় পর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কিসমাতুল হাসানকে ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা অর্পণ করছি। সবাইকে ধন্যবাদ। Ladies and gentlemen, that was all from the first session of the second convocation of Leading University. We are truly honored by your graceful presence and express our heartfelt felicitations to all the graduates, the Board of Trustees, the Syndicate, the Academic Council, the faculty members, and the administration of Leading University and the distinguished guests. Last but not the least, we can never thank the volunteers enough for their tireless effort, without which today's occasion could not be a success. প্রিয় স্নাতক বন্ধুরা, সমাবর্তন অনুষ্ঠান স্থলের ঠিক বাইরেই আপনাদের জন্য কয়েকটি বাস অপেক্ষা করছে। এই বাসগুলোতে করে আপনারা এখন চলে যাবেন লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ক্যাম্পাসে। সেখানে আপনাদের মূল সনদপত্র দেওয়া হবে। প্রিয় স্নাতক বন্ধুরা, সমাবর্তন অনুষ্ঠানের ঠিক বাইরেই আপনাদের জন্য কয়েকটি বাস অপেক্ষা করছে। এই বাসগুলোতে করে আপনারা এখন চলে যাবেন লিডিং ইউনিভার্সিটির সুরমা টাওয়ার ক্যাম্পাসে। সেখানে আপনাদের মূল সনদপত্র দেওয়া হবে। আরও একবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মূল সনদপত্র পাওয়ার জন্য আপনাদের অবশ্যই গাউনটি ফেরত দিতে হবে, সঙ্গে গাউন ফেরত কুপনটিও দেখাতে হবে। যেখান থেকে গাউন সংগ্রহ করেছেন ঠিক সেই রুমেই গাউন ফেরত দিতে হবে। প্রিয় স্নাতক বন্ধুরা, এখানে এই সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই আসবেন।
লিডিং ইউনিভার্সিটি 12 বছর পূর্ণ করেছে। যে কোনো প্রতিষ্ঠান তাকে এগিয়ে নিয়ে যেতে হলে নানান ধরনের সমস্যা থাকে, কারণ অগ্রগতিতে অবশ্যই সমস্যা থাকবে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে সমস্যাগুলো কী সেটা চিহ্নিত করা হচ্ছে কি না এবং সেটা সমাধান করা হচ্ছে কি না। তো আমি মনে করি যে লিডিং ইউনিভার্সিটি যারা ব্যবস্থাপনায় আছেন, বিশেষ করে যে প্রতিষ্ঠাতা, তারা, তিনি এবং তার সহকর্মী সবাই এই সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন এবং তারা সেগুলি সমাধান করে এগিয়ে যাচ্ছেন। মাঝখানে অনেক সমস্যা ছিল, প্রথম কনভোকেশনের পরে দীর্ঘদিন কোনো কনভোকেশন হয়নি, এইবার দ্বিতীয় কনভোকেশন হলো এবং এই কনভোকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা দেখলাম তাতে এই এই অনুষ্ঠানটা খুব সুচারুভাবে পরিকল্পনা করা হয়েছে, বাস্তবায়ন করা হয়েছে এবং খুবই সুশৃঙ্খলভাবে ছাত্র ছাত্রীরা এবং অন্যান্য যারা এই কনভোকেশনে এসেছেন তারা তাদের অংশগ্রহণ করেছেন। যার যে ধরনের দায়িত্ব, যেমন ছাত্রদেরকে ডিগ্রি পাবে, তারা ডিগ্রি পাওয়ার জন্যে অনেক দিন থেকে কাজ করে এসছে, তারা সুশৃঙ্খলভাবে ছিল। শিক্ষকরা তারা ছিলেন, যারা তাদেরকে ব্যবস্থাপনায় ছিলেন, রেজিস্ট্রার সহ সবাই, সবাই নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন বলেই অনুষ্ঠানটি খুবই সুন্দর হয়েছে। আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছি এবং আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় একদিন অত্যন্ত সুনাম অর্জন করবে। ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। হার্ভার্ড ইউনিভার্সিটি আজকে হার্ভার্ড হয়েছে বহু বছর পরে, সুতরাং আমরা আজকেই যদি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয় একেবারে তুঙ্গে উঠে যাবে সেটা কোনো মতেই আশা করা উচিত নয়, এটা সম্ভবও নয়। কাজেই আমি আশা করছি এই বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে এগিয়ে যাবে এবং এই দেশের শিক্ষা ব্যবস্থায় একটা উল্লেখযোগ্য অবদান রাখবে। আমি আসলে 2006 স্টার্ট করছি এখানে বিবিএ আর কমপ্লিট করছি ফল 2009। আসলে আমি এখান থেকে অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু নিয়ে গেছি এবং এই আজকে যে কনভোকেশনটা সেটা আসলে আমার লাইফের একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড আসলে আমরা সবাই যারা গ্রাজুয়েশন করেছি সবাই আসলে এই দিনটার জন্য ওয়েট করছি। আজকে আমাদের সেকেন্ড কনভোকেশন লিডিং ইউনিভার্সিটির। আমি আজ এখান থেকে MBA কমপ্লিট করেছি। এটা আর একটু আগে হওয়া উচিত ছিল, বিভিন্ন অসুবিধার জন্য হয়নি, কিন্তু আমি মনে করি এটা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এটা খুব ভালো হবে।